পটুয়াখালীর বাউফল উপজেলায় 61টি মাধ্যমিক ও 67টি দাখিল পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। সেসব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ সকল বই জমা রাখা হয় উপজেলা মুক্তিযোদ্ধা অডিটোরিয়াম ভবনে। প্রতিবছর প্রয়োজনের অতিরিক্ত চাহিদা দেওয়ার পর অবশিষ্ট বই জমা হয়ে তৈরি হচ্ছে কোটি টাকার বইয়ের স্তূপ। সরকারের লক্ষ লক্ষ টাকার বই অপচয় হয়, স্বেচ্ছাচারিত হয়ে থাকে, তাহলে রাষ্ট্রের তারা অনেক অর্থের অপচয় করেছে, এই দায়ভার তাদেরকে নিতে হবে। 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত মাধ্যমিক ও দাখিলের বইগুলো অবহেলায় নষ্ট হচ্ছে তিনটি ভবনে। এই বইগুলো অযথাভাবে নষ্ট হইতে আছে, ঠিক আছে, এগুলো নষ্ট হওয়ার কোনো মানে হয় না। এগুলো অনেক ছেলেপেলে অনেক বই পায় না, যার কারণে অনেকে পড়াশোনা ব্যাঘাত করে। এই বইগুলো পড়ে আছে, এই বইজত এই জন্য আমরা এই বইগুলোর স্ট্যাম্প বানাইয়া এই জায়গায় বই দিয়ে খেলি আর কি। এই বইগুলো চুরি করে নেশাগ্রস্ত ও পথশিশুরা নামমাত্র দামে বিক্রি করে দিচ্ছে ব্যবসায়ীদের কাছে। কয়েকজন ছাত্র কিছু টোকাইরে বই সহ ব্যাগ সহ আমার কাছে নিয়ে আসছিল। পরে বিষয়টা আমি অফিসে আমাদের মাধ্যমিক স্যারকে আমি বিষয়টা অবগত করছি। বইগুলো রক্ষণাবেক্ষণের জন্য রয়েছে 5 সদস্যের তদন্ত কমিটি, আর প্রহরী থাকলেও তা নেই কোনো প্রয়োগে। এইভাবে রাখাটাও ঠিক হয়নি, আমাদের অনেকে স্টুডেন্টরা পড়ালেখার জন্য অনেক সমস্যা হইতে ক্ষতি হইতেছে। আমাদের স্কুলে প্রতিটা স্টুডেন্ট বই সঠিকভাবে বই পায় এবং এই অডিটোরিয়ামের একটা বই যেন আর নষ্ট না হয়। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন এই কর্মকর্তা। বিতরণের পর উদ্বৃত্ত থাকলে সেটি কিভাবে ব্যবহার করবে সেটিরও নীতিমালা আছে। যদি কোথাও কোনো দায়িত্বে অবহেলা হয়ে থাকে, কোনো একটি বইও যদি নষ্ট হয়ে থাকে, তার জন্য আমার যে কোনো অফিসারকে বা কর্মচারীকে জবাব দিতে হবে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।